श्रुति তোমার জন্য আমি এক অদ্ভুত প্রিয় রচনা করব। প্রভু, গৃহ পছন্দ? জয় জীবৎকেতু শিবের জয়, জয় জীবৎকেতু শিবের জয়। প্রজাপতি দক্ষকে নিচু করতে চায়, প্রজাপতি দক্ষকে অসম্ভব অসম্ভব সেনাপতি সেনাপতি মহারাজ মহারাজ Thank you.
কি অসাধারণ দৃশ্য! এই দৃশ্য যদি প্রজারা দেখে তাহলে তো সবাই জয়ধ্বনি দিয়ে উঠবে। জয় সতীপতি শিবের জয়, জয় সতীপতি শিবের! স্তব্ধ হও মূঢ়মতি। এই দৃশ্য দেখে তুমি আনন্দিত হচ্ছ? কি ভেবেছ ওই ভিখারি, এই রূপে আমার কন্যাকেও বর্ষার প্রকোপ থেকে রক্ষা করবে? সম্ভব? সেনাপতি, এই যুগল মূর্তির দৃশ্য যেন আমার সাম্রাজ্যের কোনো প্রজা না দেখতে পায়। প্রয়োজনে সারা দক্ষ সাম্রাজ্যের উপরে ধোঁয়ার আস্তরণ সৃষ্টি করো। যথাজ্ঞা মহারাজ। মহারাজ!
মহারাজ সর্বনাশ হয়ে গেছে। রাজ্যের প্রজারা ধোয়ার আবরণ থেকে অসুস্থ হয়ে পড়ছে। কি আগে? হ্যাঁ প্রভু, তাদের শ্বাসরোধ হচ্ছে, প্রবল ধোয়া সারা রাজ্যে বিস্তার করছে। এখন কি করব প্রভু? হে রাজন, এমন ধোঁয়ার আস্তরণের সৃষ্টি হওয়ার কারণ কি? যেন মনে হচ্ছে আপনি আপনার প্রজাদেরকে বিশেষ কোনো দৃশ্য দেখতে দিতে চাইছেন না। আপনার প্রজারা কেন আপনার দম্ভের শিকার হবেন? মহর্ষি, আপনি মহারাজের সিদ্ধান্তের বিরোধিতা করছেন। স্বয়ং দক্ষ রাজের। হে মহামুনি ভৃগু, দক্ষরাজ সহসা ধর্মচ্যুত হন না, কিন্তু আজ কেন জানি না মনে হচ্ছে উনি ওনার স্বধর্মে নেই। আপনি আপনার প্রজাদেরকে কি দেখতে দিতে চান না? আর কি কারণে এই মহা ধূম্রজাল সৃষ্টি হয়েছে? আমি জানি না। দক্ষ রাজ্যের প্রজারা একজন ভিখারির পাশে দক্ষ রাজকন্যাকে দেখুক। আমি চাই না দক্ষ রাজ্যের প্রজারা একজন ভিখারির নামে জয়ধ্বনি দিক। আমি চাই না দক্ষ রাজ্যের প্রজারা ওই যুগল মূর্তি দেখে জয়গান করুক। আমি নিজে সরিয়ে দেব এই ধূম্রজাল, কিন্তু যথাসময়ে। পারবেন? আপনি কিছুতেই পারবেন না। একমাত্র মহামায়াই পারেন আপনাকে এই পাপ থেকে মুক্ত করতে। আপনি তাকে স্মরণ করুন। আপনি যে ভুল করেছেন, প্রজাপতি দক্ষ ভুল করে না। প্রজাপতি দক্ষ ধর্মজ্ঞানী। কিছুতেই ওই যুগল মূর্তি দক্ষ রাজ্যের প্রজাদের দেখতে দেব না। কিছুতেই না। Oh.
যাচ্ছে, আস্তে আস্তে সব স্পষ্ট দেখা যাচ্ছে। এখন একটু স্বস্তি পেলাম, সব সব ওই মহামায়ারই কৃপা। স্বয়ং মা মহামায়া তার সন্তানদের রক্ষা করলেন, তোমার কি দয়া মা? এই তোমরা সবাই মিলে বলো জয় মা মহামায়ার জয়। জয় মা দৃশ্য।